সিলেটে বন্যার কারণে সারা দেশে আগামী 19 জুন শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার 17 জুন বেলা পৌনে 12টার দিকে এ তথ্য জানানো হয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এর মধ্যে কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যার্থদের সহায়তায় এগিয়ে আসতে প্রশাসনের অনুরোধে ইতোমধ্যেই বন্যা কবলিত অঞ্চলে উদ্ধার তৎপরতা শুরু করেছে তারা। শুক্রবার 17 জুন সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এমন তথ্য নিশ্চিত করেছে। এর আগে সকালে সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী যাচ্ছে বলে জানায় জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। এদিকে 2 সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক উপচে তীব্র বেগে পানি ঢুকছে লোকালয়ে। উজানি ঢলে একের পর এক তলিয়ে যাচ্ছে সিলেটের বিভিন্ন উপজেলা। গ্রাম ছেড়ে লোকজন আশ্রয়ের খুঁজে ছুটছে। গবাদি পশুর জায়গা হয়েছে মহাসড়কে। বানভাসী মানুষের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। স্থানীয়রা বলছেন পানি প্রচণ্ড বাড়ছে, অনেক অসহায় পরিবার আছে যারা খাবারও পাচ্ছে না। আমরা যা পারছি এলাকা থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে। বৃহস্পতিবার 16 জুন পানি উন্নয়ন বোর্ড পাউবো সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত জেলার প্রধান 2 নদী সুরমা ও কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার 0.99 সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে পানি বিপদসীমার 0.25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি, এছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার 0.3 সেন্টিমিটার এবং সারি নদীর সারিঘাট পয়েন্টে পানি বিপদসীমার 0.32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বাইরে জেলার ছোট ছোট অন্যান্য যে নদ-নদী রয়েছে সেই নদ-নদীগুলোর পানিও ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে সিলেটের ওই অঞ্চলে মোট 23টি পরীক্ষা কেন্দ্র পানির নিচে ডুবে গেছে। সে কারণে সেই এলাকার পরীক্ষার্থীরাও আবেদন জানাচ্ছিলেন যে এসএসসি পরীক্ষা তো শুরু হতে যাচ্ছে আগামী 19 জুন, সেটা যেন পিছিয়ে দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের আগামী 19 জুন শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো এবং পরবর্তীতে পরীক্ষার কবে থেকে শুরু হবে সেই তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া আপনারা জানেন আগামী 25 জুন পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে যেই কর্মতৎপরতা চলছে বা পদ্মা সেতু উদ্বোধনের দিন হওয়ায় 25 জুন অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষাও একদিন এগিয়ে নিয়ে 24 জুন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সেটিও এখন আর হচ্ছে না, কারণ 19 জুন থেকে সারা দেশে যে এসএসসি পরীক্ষা শুরু হবে সেটি তো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত 19 জুন এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে না। এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ, আমি চাইবো আপনারা সবাই এটি শেয়ার করে দিন। অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।